নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এর ইউনেস্কোর দ্য ট্রি অফ পিস এই পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রেস রিলিজে ভুল হতে পারে, আর সেটা নিয়ে ডক্টর ইউনুসকে প্রতারক বলে শিক্ষামন্ত্রীর যে মন্তব্য তা দুঃখজনক, এই কথা বলেছেন ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ মামুন। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, ডক্টর ইউনুস বিশ্বের যেখানে যে অনুষ্ঠানে যান সেখানে অনেকে তাকে পুরস্কার দেন, সেরকম একটি অনুষ্ঠানে ইসরায়েলি এক ভাস্কর তাকে একটি উপহার দেন, এটা নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য জাতির জন্য লজ্জাজনক। সেই অনুষ্ঠানে তিনি যখনই যান সমস্ত বিদেশের যারা আমন্ত্রিত অতিথি থাকেন তারা সবাই ডক্টর ইউনুসকে একটা না একটা পুরস্কার দিতে এগিয়ে আসেন। তাকে সেইখানে ইসরায়েলের একজন ভাস্কর্য ভাস্কর্য ব্যক্তি তিনি এসে পুরস্কার দিয়েছেন, এইটা হয়তোবা বলা হয়েছে যেহেতু ইউনুসকে, সেটা হতে একটা ভুলভ্রান্তি থাকতে পারে।